আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে লাউ দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। এখানে আমি শোল মাছ নিয়েছি এবং মাথাও নিয়েছি, লাউ দিয়ে রান্না করবো। আর এখানে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং আধা চামচেরও কম হলুদ, হলুদ গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে, এখন আমি এখানে দেব পেঁয়াজ বাটা, দেবো আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে হলুদ এবং লবণ। হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। দিয়ে দেবো একটু গরম পানি, গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তৈরি করে উঠে আসছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মাছটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠে নেব। মাছটা আমি একটা পেটে উঠে নিয়েছি, এখন এই মশলায় আমি লাউ দিয়ে দিই, লাউটা আমি দিয়ে দিয়েছি। এখন এই মশলা লাউটা আমি ভালো করে রান্না করে নেব। লাউটা আমার মশলায় ভালো করে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি আধা চামচ চিনি দিয়ে দেবো। এই চিনিটা মিষ্টি হবে না, কিন্তু লাউ একটা সুন্দর একটা স্বাদ আসবে। এখন এখানে আমি মাছ দিয়ে দেবো, লাউ দিয়ে সুন্দর করে একটু মাছটা ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো। এখন মাছটা ভালো করে রান্না করে নেব, এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, লাউ একটু ধনিয়া পাতা বেশি দিলে লাউটা ভালো লাগে খেতে। এরকম হালকা মশলা আপনারা বাসায় তৈরি করবেন। যদি আমার এই রেসিপি আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।